আসসালামু আলাইকুম, কেমার মিনিট পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো পাপোশ, পাটের চটের উপর সুতা দিয়ে কাজ করা পাপোশ। প্রথমে আমি ফুলটা তৈরি করে নেব। আমি এরকম লাভ সিস্টেমের ফুল তৈরি করে দেখাবো। এই যে আমি চটের নিচ থেকে সুইটা তুলে নিয়েছি, প্রথমে আমি একটা ক্রস করে নিলাম। এরপর আমি এই যে সাইড থেকে দুইটা ঘর বাড়িয়ে নেব। এই যে প্রথম দিকে আমি একটা ক্রস করেছি, এরপর আমি তিনটা ক্রস করব। এই যে প্রথমে আমি একটা ক্রস করেছি, এরপর আমি তিনটা ক্রস করেছি, এখন আমি পাঁচটা ক্রস করব। প্রতিটা ঘরে আমি দুইটা করে ক্রস বাড়িয়ে দেব। তো এই যে এই লাইনে আমি পাঁচটা ক্রস করেছি, তো পরবর্তীতে আমি সাতটা ক্রস করব। সাইড থেকে আমি দুইটা করে বাড়িয়ে নিচ্ছি, এ পাশে একটা এবং এদিকে একটা, দুইটা ক্রস আমি বাড়িয়ে নিচ্ছি প্রতিটা লাইনে।
তো বন্ধুরা প্রথমে আমি একটা ক্রস করেছি, এরপর করেছি তিনটা, তারপর পাঁচটা, এরপর করেছি সাতটা, পরবর্তীতে করেছি নয়টা ক্রস। তো নয়টা ক্রসের লাইন আমি দুইটা লাইন করব। এখানে আমার নয়টা করেছি, এরপরের লাইনটাও আমরা নয়টা ক্রস করব। এখানে আমরা আর বাড়াবো না। তো এই যে আমি মাঝখানে একটা ঘর বাদ রেখে করেছি, এদিকে চারটা এদিকে চারটা চারটা। তো এখন আমি কি করব, এই চারটার উপরে আমি আরো দুইটা ঘর দুইটা ক্রস করব। প্রথম ক্রসটা আমি বাদ দিয়ে এই যে, তো এভাবে আমি অন্য পাশেও করে নেব। এই যে আমার হয়ে গেল একটা পাতা। তো একইভাবে আমি এখন এই আরো তিন দিকে তিনটা এই শেপ লাভ শেপ করে নেব।
তো বন্ধুরা এই যে আমি এরকম করে ফুলটা করে নিয়েছি, তো দুই ফুলের মাঝখানে আমার যে গ্যাপ আছে, যে তো এই গ্যাপগুলো আমি কি করব, এই যে এরকম লাল রঙের সুতা দিয়ে এই গ্যাপগুলো পূরণ করে নেব। এই যে এরকম করে তৈরি হয়ে গেছে আমার পাপোশটা। আমার এই পাপোশ তৈরি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।